বৎসরের যে বিধানসভা প্রথা অনুযায়ী মাননীয় রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। বর্তমান সরকারের চার বছর পূর্ণ হয়েছে, পঞ্চম বছরে পদার্পণ করেছে এবং এটা ছিল রাজ্যপাল মহোদয়ের পঞ্চম ভাষণ। আমরা এবারই প্রথম রাজ্যপাল মহোদয়ের ভাষণ শুনবার যে রীতি পদ্ধতি এ সম্পর্কে সচেতন থেকেও প্রত্যাখ্যান করেছি এবং বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি ক্ষোভ এবং দুঃখের সাথে। কারণ পরিস্থিতি আমাদেরকে এই জায়গায় যেতে বাধ্য করেছে। এর আগে আপনারা দেখেছেন এরকম চার চারটা ভাষণ আমাদের রাজ্যপাল যখন যিনি থেকে থাকেন না কেন তারা দিয়েছেন, কিন্তু আমরা সেখানে প্রথম থেকে শেষ অবধি ভাষণ শুনবার আমরা চেষ্টা করেছি। এখন কেন আমরা এবার এই সিদ্ধান্ত নিলাম, কি পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে এই সিদ্ধান্তে যেতে, এটাই আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হওয়া। কারণ কথা আমাদের খুব সংক্ষিপ্ত ছিল, ভাষণ শুরুর আগেই দাঁড়িয়ে রাজ্যপাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে সংক্ষেপে মিনিট তিন চারেকের মধ্যে আমরা কথা রাখার চেষ্টা করেছি। দেখেছেন আপনারা আমাদের মাইক বন্ধ ছিল, আপনারা হয়তো বলতেই পারেন রাজ্যপালের ভাষণ অন্যদের মাইক কি করে খোলা থাকবে, কিন্তু আপনারা তখন অধিবেশন গৃহ থেকে বেরিয়ে এসেছেন, এখানে পুরনো সাংবাদিক বন্ধুদের অনেকের চেহারা কিন্তু আমি দেখছি। আর এই বিধানসভায় আমারও বেশ মানে কয়েক বছর কাজের সাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে। ট্রেজারি বেঞ্চে কিছু সদস্য, সবার কথা বলবো না, যেভাবে স্লোগান দিলেন এবং মাইকগুলো যেভাবে খুলে রাখা হল স্পিকার সাহেবের চোখের সামনে, এবং এই স্পিকার যিনি তিনি তো নবীন স্পিকার না, তিনিও এর আগে বিধানসভায় ছিলেন, একসময় মন্ত্রীও ছিলেন, এগুলো তার তো জানা থাকবেই, অজানা থাকার কথা নয়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি বড় লক্ষ্য করছিলাম অর্থমন্ত্রী হল্লা চিৎকারে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছিলেন। আমাদের সময় কিন্তু মাইক খোলা হয়নি, সাধারণত বিরোধী দল নেতা দাঁড়ালে পর এটা শোভনতা, আমরা তো হল্লা করার জন্য ওখানে দাঁড়িয়ে কথা বলি না, এটা খুলে দেওয়া, কিন্তু আমরা ইনসিস্ট করিনি যে মাইকটা খুলে দিই। আমি যখন এই ছোট্ট বক্তব্যটা উপস্থিত করে ঘরে আসলাম ওয়াকআউট করে, তখন আমি দেখলাম দুই তিনজন সাংবাদিক বন্ধু আমার কাছে এসছেন যে আপনি যে বললেন আমরা তো কথাগুলি শুনতে পেলাম না, স্বাভাবিক মাইক যদি খোলা না থাকে কি করে আপনারা উপর থেকে শুনবেন। তখন তারা বলবার চেষ্টা করলেন একটু যদি বলেন, আমি বললাম তাহলে তো আলাদা করে আপনাদের কি করে বলি, আপনারা যখন শুনেননি আমাদের অন্য সাংবাদিক বন্ধুরাও নিশ্চয়ই শুনতে পাননি। বাধ্য হয়েছি এই কারণে
রাজ্যপাল হচ্ছেন হেড অফ দি স্টেট। এই রাজ্যের জনগণের দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে তিনি হচ্ছেন অভিভাবক। মানুষের সুখ দুঃখ আছে, সমস্যা আছে, এগুলো সম্পর্কে রাজ্যপাল আলাদাভাবে প্রশাসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে ব্যক্তিগতভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু হেড অব দি স্টেট হিসেবে, জনগণের অভিভাবক হিসেবে, সরকারেরও তিনি অভিভাবক, তিনি সরকারকে বলতে পারেন কি করা উচিত, কেন করা উচিত, কোন জিনিস করা উচিত না। এখন কি চলছে ত্রিপুরায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত নিচের দিকে যাচ্ছে। এখন আমরা প্রথম বলেছিলাম, এখন সাধারণ মানুষ বলছেন কোথায় আইনের শাসন, এ তো জঙ্গলের শাসন চলছে। পুলিশ কাঠপুতুল, শাসক দলের অঙ্গুলি হেলনে নির্বাচন থেকে শুরু করে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নেন। খুন খারাপই আছে, আপনার বিরোধী দলের কাজকর্ম, আমি শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কথা বলছি না, বিজেপি ছাড়া তাদের সঙ্গে যে দলগুলোর সখ্যতা নেই, এরকম এক দুটা ছাড়া বাদ বাকি কোন দলকেই গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দলীয় কাজ, জনস্বার্থে যে তাদের ভূমিকা, এগুলো নিতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখেছেন গত 25 তারিখ সন্ধ্যায় আগরতলার বুকে কি হল, আপনারাই কভার করেছেন এবং কভার করতে গিয়ে অনেকে আপনাদের মধ্যে আক্রান্ত হয়েছে। আমি বিস্তৃত যাচ্ছি না এগুলো। এখানে কি দেখা যাচ্ছে, ভোটের অধিকার হরণ করা হচ্ছে একের পরে। সর্বশেষ নিদর্শন হচ্ছে নগরের ভোট, বিস্তৃত বলার অপেক্ষা রাখে না। এক দলীয় স্বৈর শাসন কায়েম হয়েছে, কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার অর্ধাহার, মৃত্যু হচ্ছে কোনো কোনো জায়গায়, সন্তান বিক্রির ঘটনা ঘটছে, আপনারাই পত্রিকায় এগুলো তুলে আনছেন। এই যে সমস্ত বিষয়গুলি চলছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছেন ফিজিক্যালি এবং তাদের যে কাজের জায়গা সেগুলো আক্রান্ত হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে মানুষ যখন কথা বলার চেষ্টা করে, বেঁচে থাকবার প্রশ্নে যখন কাজ চাই, রোজগার চাই, খাদ্য চাই, এগুলো নিয়ে যখন সমবেত হয়ে প্রশাসনিক কর্তৃপক্ষের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করে, সেগুলি পর্যন্ত আক্রান্ত হচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে রাজ্যপাল মহোদয়ের কোন ভূমিকা নাই, রাজ্যের প্রধান হেড অব দি স্টেট অভিভাবক, তিনি সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন। আইন শৃঙ্খলা যে অবনতি ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে চিফ সেক্রেটারিকে ডাকতে পারেন, তিনি আপনার সম্ভবত এই যে দপ্তরটা, এই দপ্তরের সচিবের দায়িত্ব পালন করছেন, পুরো দায়িত্ব। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে ডাকতে পারেন, তাদেরকে বলতে পারেন, অ্যাডভাইস করতে পারেন, সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য মানুষের উদ্দেশ্য দু চার কথা বলতে পারেন। আপনারা শুনেছেন কেউ, ওনার সাথে তো সাক্ষাৎই করার সময় পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না, যোগাযোগ করলেই বলছেন উনি অসুস্থ, অসুস্থ হতেই পারেন। কিন্তু
যে সাংবিধানিক দায়িত্বটা পালন করার জন্য রাজ্যপাল রাজ্যপাল পদ নিয়েও আমাদের প্রশ্ন আছে, আজকে এগুলো আমি তুলছি না। সেই দায়িত্বটা যদি প্রতিপালনই না হলো তাহলে রাজ্যপালের উপস্থিতি অস্তিত্ব নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ওঠা খুব সঙ্গত। সরকারের কাছে গিয়ে যখন প্রতিকার পাওয়া যায় না, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মধ্য দিয়েই যখন এই ঘটনাগুলি ঘটে চলেছে, এই সরকারের কাছে মন্ত্রীদের কাছে কি আপনি কি আশা করতে পারেন? স্বাভাবিক কারণে রাজ্যপালকে সেখানে ভূমিকা নিতে হবে। এরকম একটা জায়গায় রাজ্যপাল যখন ভূমিকা নিচ্ছেন না, এখন আজকে তিনি এসছেন ভাষণ দেওয়ার জন্য, এবং এটা তো সরকারের তৈরি করা, এটাই পদ্ধতি। আমরা সরকার চালিয়েছি, আমরা জানি এটা করতে হয়। এখানে একটা শব্দ তার বসবার কোন সুযোগ নাই যদি না সরকার গ্রহণ করে। তাতে কি থাকবে? পাঠ করলে অবশ্য বোঝা যাবে। কেমন সেই জায়গায় তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আপনি যে এটা পাঠ করতে আসলেন, এটার কোন তাৎপর্য ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আছে কি? আগে যেমন রাজ্যপাল ভাষণ দিলে পর অধিবেশনের সময় মনোযোগ দিয়ে শুনতেন, এবং রাজ্যের মানুষ এগুলো প্রচার মাধ্যমের সুবাদে শুনবার চেষ্টা করতেন আগ্রহ নিয়ে, সেই মানুষের তো কোনো আগ্রহ নাই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে বসে থাকবো? মানুষই তো আমাদের এখানে পাঠিয়েছে, আমরাও ক্ষুব্ধ, আমরা বিক্ষুব্ধ। এবং এই জনগণের পক্ষ থেকে আমাদের মনে হয়েছে আপনার এই আনুষ্ঠানিক ভাষণ শুনবার কোনো আগ্রহ আমাদের নেই। এই মানুষের অংশীদার হিসেবে আমরাও ক্ষোভে বিক্ষোভে, এবং আপনি যে কিছু করছেন না, কোনো ভূমিকা নিচ্ছেন না, তার প্রতিবাদ জানিয়ে আমরা এই আপনার ভাষণ দানের যে পর্বটা, এর থেকে আমরা আমাদেরকে শ্রোতা হিসেবে নিজেদের সরিয়ে নিচ্ছি, প্রতিবাদ করছি, এবং খুব দুঃখের সাথে আমরা এই অধিবেশন ওয়াক আউট করছি।